মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 11টা। তো একটা ভিডিও দেখে ভিডিওটা করতে আসতে হলো এখনই, কারণ আমি ওই মনে খুচুর 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 হবে, তারপরে আমি কোনো কাজে মন দিতে পারবো না। তো গীতা টুনির বাসা, আমরা বলি গীতাদি, কিন্তু উনি আমার মায়ের বয়সী, প্রায় মায়ের থেকেও বড় হবেন, তো সেই হিসাবে মাসিমণি বলেই ওনাকে সম্বোধন করছি। এবং এটাও বলছি যে সত্যি তোমার ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে, যে কটা ভিডিও হয়েছে আমি কোনোটা দেখিনি, ঠিক আছে, তার টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছি। তবে তোমাকে একটা কথা বলি, যে তুমি যেটা বলেছো ঠিক বলেছো, আমি ও কন্ট্রোভার্সি করি, আমি কেন আর একটা কন্ট্রোভার্সি চ্যানেলকে স্ট্রাইক দিলাম, আমি নিজে কন্ট্রোভার্সি করি বলে আমি কিন্তু এতদিন কোনো চ্যানেলকে স্ট্রাইক মারিনি। ওই মানে আমাদের আমার যে এগেনস্ট পার্টি, তো সেখানে ডি আমার মানে এত জঘন্য ফটো ইউজ করেছিল তার ভিডিওতে, সেখানে কিন্তু আমি স্ট্রাইক মারলে ইজিলি মারতে পারতাম, কিন্তু স্ট্রাইকটা আমি মারিনি, কারণ আমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, তারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, যেহেতু আমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, তারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তো সেই জন্য আমি কিন্তু কাউকে স্ট্রাইক মারিনি। এবং এটাও বলেছিলাম আমি কিছুদিন আগের ভিডিও, যেটা মনিদিকে নিয়ে করেছিলাম, যে আমার ভিডিও ক্লিপিং ইউজ করলে, অডিও ক্লিপ ইউজ করলে আমি কিন্তু স্ট্রাইক দেবো, আদারওয়াইজ আমার ফটো নিয়ে ইউজ করতে পারো। তো তখনও আমি এই মহিলার কথা জানিই না, এর আগে ইউটিউবে অনেক আয়া 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 নার্স এইসব নিয়ে কথা হয়েছে, কিন্তু সেই পাবলিকটা যে কে আমার জানা ছিল না। এই পাবলিকটা আমাকে ফেসবুকেও মেসেঞ্জারে একবার পাঠিয়েছিল, হাই আমি অমুক চ্যানেল, আমি বলছিলাম ও আচ্ছা, এতটুকুই কথা, আমি তাকে চিনতাম না, জানতাম না, আমার ফেসবুক ফ্রেন্ডে উনি ছিল। তো এত কিছু ঝড় হয়েছে আমি ওনার ব্যাপারে, ওনার এই আয়া উনি কি নার্স এটা নিয়ে কিছুদিন আগে ওয়াইটি তোলপাড় হয়ে গেছে, মনে হয় যত সম্ভবত কেয়াফিয়া এদেরকে সাপোর্ট করা নিয়ে, আমি কিন্তু এর দিকে ফিরেও তাকাইনি, কারণ আমি জানিই না এই মহিলাটি কে, কোথা থেকে উড়ে এসেছে, কিচ্ছু জানি না। কিন্তু কিছুদিন ধরে মানে খুব পিঙ্কি কাকিমাকে নিয়ে একবার ভালো ভিডিও করছে, একবার খারাপ ভিডিও করছে, সেটা ওনার ব্যাপার, উনি কী বুঝে ভালো ভিডিও করে আবার কী বুঝে খারাপ ভিডিও করে। কিন্তু আমি ওনার ভিডিও কয়েকটা দেখলাম, উনি ভিডিওতে পিঙ্কি কাকিমার নাম বলে টার্গেটটা করছে আমাকে, বংজি এই, বংজি কালসাপ হয়ে ঢুকেছে, বংজি তোমার এই করবে, বংজি তোমার ওই করবে। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, তুই থাকিস ওই ওই দেশে, তুই ওই দেশে বসে কি করে বুঝলি যে আমি এখানে কার কি ক্ষতি করব, নিজের মতন ভাবিস নাকি সবাইকে? মিনিটে মিনিটে এই দুদিন আগে যাদেরকে নিয়ে গালাগাল করেছিস, বড় বড় করে ছবি দিয়ে গালাগাল মেরেছিস, আজকে তাদেরকে খুব দরকার হয়ে পড়েছে না তোর পাশে? কেউ তো নিজের থেকে দাঁড়াচ্ছিল না, ওই জন্য কিমা তোর দলবলকে নিয়ে আমার হেল্প চাই। কেন রে, তোর কি ওই সায়ার তলায় এতটুকু দম নেই যে একা লড়বি? আর গীতাদি, তুমি বলেছো যে স্ট্রাইকটা তুলে নাও, তোমার কথায় কেন স্ট্রাইক তুলবো আমি? তোমাকে কি স্ট্রাইকটা আমি মেরেছি? তোমাকে আমি স্ট্রাইক মারিনি যে তুমি বলবে আর পাঁচজন বলবে বলে আমাকে স্ট্রাইকটা তুলে নিতে হবে? আমি তো বলেই দিয়েছি স্ট্রাইকটা আমি একটা শর্তেই তুলবো, আমাকে নিয়ে যে কটা ভিডিও করেছে সব কটা ডিলিট করবে, এবং আমাকে কথা দেবে যে আমাকে নিয়ে আর কোনো ভিডিও ও নামাবে না, ও যাকে নিয়ে ইচ্ছা কন্ট্রোভার্সি করুক, যাকে নিয়ে ইচ্ছা, কিন্তু আমাকে ওর কন্ট্রোভার্সিতে আর কোনোদিন ও টানবে না। কারণ ওই মহিলাটি প্রায় 15 থেকে 20 দিন আগে থেকেও আমার ফটো ইউজ করে করে, মিস ইউজ করে করে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, যেখানে ওর আমি থোবড়াটাই চিনতাম না, সেখানে কি করে তুমি বলো যে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি? ওর যখন প্রায় 8-10টা ভিডিও আমি দেখলাম ও আমাকে নিয়ে করেছে, 8-10টা কি 15-20টার উপরে ভিডিও প্রায় 2 সপ্তাহ আগে থেকে চলছে আমাকে নিয়ে ভিডিও, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, যাকে নিয়ে আমি কোনোদিনও কন্ট্রোভার্সি করিনি, সে আমাকে নিয়ে 15-20 দিন ধরে কন্ট্রোভার্সি করে যাচ্ছে, আমার ফটো ইউজ করে যাচ্ছে। ওকে আমি তারপরেও আমি স্ট্রাইক একটা স্ট্রাইক মেরেছিলাম, কিন্তু তার এতটাই ঔদ্ধত্য এবং তার এতটাই চুলকুনি যে আমি যখন একটা স্ট্রাইক মারলাম সেই দিনকার আমাকে খানকি বলে তো ভিডিও নামালোই, তার সাথে ও আমাকে কি বললো, তোকে থ্রেট করছি তুই ভিডিও স্ট্রাইকটা তোল, তোর বাপের কেনা চাকর রে গুপ্রিয়া, তোর বাপের কেনা চাকর আমি, শালা বেশ্যা, তোর বাপের কেনা চাকর, ছায়া তুলে খাস, মনে রাখবি কথাগুলো, তোর বাপের চাকর না যে তুই আমাকে থ্রেট মারবি, তুই তোর 10টা পোষা কুত্তা লেলিয়ে দিবি আমার পেছনে, আর তারা আমাকে এসে গালাগালি করবে, ঘেউ ঘেউ করলেই আমি তোর স্ট্রাইক তুলে নেব। ওই একটা স্ট্রাইক মারার পরে ওই ভিডিওটার জন্য আমি আরো 2টো স্ট্রাইক মেরেছি, আরো 2টো স্ট্রাইক আমি অলরেডি মেরে দিয়েছি, একটা ওয়ার্নিং এ আছে, 2টো লেগে গেছে, ঠিক আছে। তারপরে ওর এত দম্ভ, ওর এতটাই সাহস এই পোষা কুত্তাগুলোকে লাগিয়েছে, শালা ওই নর্দমের নর্দমার কিট গুলো, পোষা কুত্তা গুলো যাদের নিজস্ব না আছে, কোনো অকাত না আছে কিছু, লোকে কন্টেন্ট না দিলে খেতে পায় না, ওই জন্য লোকের চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়ায় কোথায় কন্টেন্ট আছে, কোথায় কন্টেন্ট আছে, কোথায় কন্টেন্ট আছে। আমাদেরকে অত ঘুরতে হয় না, একটা নিয়ে একটা ভিডিও করব, 2টো ভিডিও করব,
খুব বেশি হলে 5-7টা ভিডিও করবো, ব্যাস ওই কন্টেন্টের দিকে আর ফিরে তাকাবো না। কিন্তু এই আজাইরা এগুলার তো কোনো কাম নাই, সব চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়ায়, আরে আমার একটা হাড্ডি দে আমি কন্টেন্ট পাচ্ছি না, তো ওই কুত্তার বাচ্চাগুলোকে আমার পেছনে লাগিয়েছিস, কি হবে ঘেউ ঘেউ করবে, কি হবে ওরা বললে কি আমি তুলে নেবো স্ট্রাইক? আর গীতাদির কথায় আমি কেন তুলবো স্ট্রাইক, আমি তো গীতাদিকে স্ট্রাইক মারিনি, যাকে মেরেছি তাকে আমি একটা অপশন খোলা রেখেছিলাম যে আমার নিয়ে করা তোর প্রত্যেক কটা ভিডিও তুই ডিলিট করবি এবং এসে এই কথাটা বলবি ভিডিওতে যে তোমাকে নিয়ে আমি আর নেক্সট কোনো ভিডিও নামাবো না কোনোদিনও, তুই যাকে নিয়ে ইচ্ছা ভিডিও বানা কন্ট্রোভার্সি কর আমার জানার দরকার নেই। কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমি কিন্তু কোনো স্ট্রাইক তুলবো না, কিন্তু সেটাও ওর কানে যায়নি, সায়া তুলে খায় ওর কানে যাবেও না, ও সবকিছুতে ভাবে জোর জবরদস্তি, তো আমারও ইগো আছে, আমিও ছাড়বো না, আমি একটাও স্ট্রাইক তুলবো না। যেদিন যেদিন গুপ্রিয়া তুই, তোকে বলছি তুই কান খুলে শুনে রাখ, যেদিন তুই আমাকে নিয়ে করা সবকটা ভিডিও তোর চ্যানেল থেকে ডিলিট করবি আর আমাকে ওপেন তোর এই প্ল্যাটফর্মে বলবি যে আমাকে নিয়ে তুই আর কোনো কন্ট্রোভার্সি করবি না, তোর ভুল হয়েছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা, সেদিন আমি তোর তিনটে স্ট্রাইকই তুলে নেব, ঠিক আছে? আর তাছাড়া তুই যত ইচ্ছা কুত্তা লালা, আরও কিছু শুয়োর ভাড়া করে নিয়ে আয়, তুই এখানে আমার পেছনে কুত্তা লাগা আড়া করে নিয়ে আয় বিদেশ থেকে, তারপরেও আমি স্ট্রাইক তুলবো না যতক্ষণ না তুই ক্যামেরার সামনে এসে ক্ষমা চেয়ে এটা বলবি যে আমি আর যা করেছি ভুল হয়ে গেছে, আমি আর তোমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবো না, এবং সেটা ভদ্র ভাষায় বলবি, আর আমাকে নিয়ে যে কটা কন্ট্রোভার্সি করেছিস তুই ডিলিট করবি, তবে গিয়ে আমি তোর তিনটে স্ট্রাইক তুলবো, আদারওয়াইজ একটা স্ট্রাইক হোক, গালাগালি মেরে হোক, খুন করে হোক, আমাকে তোলাতে পারবি না, ঠিক আছে? বলে দিলাম। আর গীতাদি নিশ্চয়ই তোমার উত্তরও তুমি পেয়ে গেছো, তোমাকে স্ট্রাইক মারিনি যে তুমি আমার কাছে রিকোয়েস্ট করতে আসছো, তো তোমার যদি ওই তোমার ওই বোনের সঙ্গে এত ভালো সম্পর্ক হয় তো তুমি তাকে ডাইরেক্ট, আশা করি তোমার ফোন নাম্বার আছে বা তোমার সঙ্গে কথা হয়, তুমি তাকে ডাইরেক্ট ফোন করে বলো যে আমার কথাতে স্ট্রাইক তুলবে না, আরো পাঁচজনের কথাতেও আমি স্ট্রাইক তুলবো না, সে আমাকে ভালোভাবে বলুক, সে আমাকে গালাগালি দিয়ে বলুক, যতক্ষণ না ও নিজে ক্ষমা চাইবে, ও নিজে এটা বলবে নিজের মুখে যে আমি আর কোনোদিনও বঙ্গজয়শ্রীকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবো না, ততক্ষণ আমি একটা স্ট্রাইকও তুলবো না। আর আমি কন্ট্রোভার্সি করছি বলে আমি কাউকে কোনো কন্ট্রোভার্সি চ্যানেলকে স্ট্রাইক দিই না, ওকে কেন দিয়েছি, ওকে নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি করি না, ওকে আমি চিনি না, সেখানে ও আমাকে কন্টেন্ট হিসাবে কদিন ইউজ করা যায়, ফটো লাগিয়ে লাগিয়ে কন্টেন্ট হিসাবে 15-20 দিন পার করে দিচ্ছে, আর বললে না দেশ, ওই যে বললাম প্রচুর ক্রিয়েটার রয়েছে বাংলাদেশে, প্রচুর ক্রিয়েটার রয়েছে, তারা তো এইসব নোংরামো করে না, তারা তো আসে না এইভাবে গালাগাল করতে, কাদেরকে গালাগাল করছে, ইন্ডিয়ান ক্রিয়েটারদের গালাগাল করছে, হ্যাঁ ইন্ডিয়ান সব মেয়েরা মাগি বেশ্যা কানকি হয় আর বাংলাদেশের সব মেয়েরা ধোয়া তুলসী পাতা, সত্যি এখানে কেউ কোনো দেশ ভেদাভেদ করছে না, জাত ভেদাভেদ করছে না, বারবার বলেছি আমার ঠাকুরদার জন্ম বাংলাদেশ, ঠিক আছে, আমার ঠাকুরদারও জন্ম বাংলাদেশ, এমনকি আমার মানে মামা বাড়ির যে দাদু তারও জন্ম বাংলাদেশ, তো সুতরাং ওটা হিসাব করে দেখতে গেলে আমার দাদুদেরও দেশ, আমাদের বংশ পরম্পরায় যতজন ছিল দাদু অবধি ওইখানেই জন্মেছে, তো সেইখানকার মানুষগুলো আমাদেরকে প্রচুর সাপোর্ট করে, সেটাও জানি, আমাদের বেশিরভাগ ভিউয়ার্স সব বাংলাদেশের, 50% যদি ইন্ডিয়ান ভিউয়ার্স হয় 50% বাংলাদেশের ভিউয়ার্স আছে আমাদের, কোথায় তাদের তো আমি দেখি না এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও করবে, সেটা ওর ব্যাপার, ও কন্ট্রোভার্সি করুক চাই বিয়ে করুক, কিন্তু বিনা কারণে যেখানে আমি ওকে চিনি না জানি না, আমি ওকে যদি প্রথম থেকে ওর কথায় উত্তর দিতাম বা ওকে নিয়ে আমিও নোংরা নোংরা ভিডিও করতাম তাহলে আমি কখনোই ওকে স্ট্রাইক মারতে যেতাম না, বা স্ট্রাইক মারাটা উচিত না, তখন বলতে পারতে যে তুমি তো ওকে নিয়ে ভিডিও করেছো তাহলে তুমি কেন স্ট্রাইকটা মারলে, কিন্তু যেখানে আমি ওকে চিনি না, যেখানে আমি ওকে জানি না, ওর যখন আমি চ্যানেল খুলছি তখন আমাকে নিয়ে প্রায় 15-20টা ভিডিও উপরে ভিডিও করে ফেলেছে, আমার থাম্বনেল ইউজ, আমার ফটো ইউজ করে করে গালাগালি করে করে, ও কি ওর ছেলের সাথে শোয়, যে ও আমাকে তপন কাকুর সঙ্গে জড়িয়ে নোংরা কথা বলছে, ও কি ওর ছেলের সাথে শোয়, ওইখান থেকে বসে বসে আমাদের ইন্ডিয়ান মেয়েদেরকে মা মাসি এক করবে আর আমি এখানে চুপচাপ বসে বসে দেখবো, আর একটা কোনো রেন্ডির বাচ্চা আজকে দেখছিলাম ওই ওই দলের কি বলবো যে দুটো ছেলে আছে ওইটা রেন্ডির বাচ্চাটার, কি ওয়ার্ল্ড জানো, কি একটা ওয়ার্ল্ড,
মনে পড়ছে না, থোমনা দেখলে মানে বোঝাই যায় শালা যে বাজারি সোনারগাছির মাল, সোনারগাছির মাল বাজারি, ওটার মুখের ভাষা আর ওটার থোমনা দেখলেই বোঝা যায়। তো কি বলছিল, আমি নাকি MSL এর হয়ে প্রোটেস্ট করিনি যখন ঝাঁটা দিয়ে ইয়েটা ঝাড়ু দিয়ে নিয়েছিল, এই কানা কাঁচোদার বাচ্চা, দেখেছিস আমার ভিডিওগুলো? তোর ওই শুনা ওই মানে ফেসবুকে পোস্ট করার কথা আমার ইয়ে শুনেই ইন্সপায়ার হয়েছে, বুঝেছিস? আমি প্রথম আমার ভিডিওতে বলেছিলাম এগুলো ফেসবুকে এমনভাবে শেয়ার হওয়া উচিত যাতে বর্ডারে আর্মিরা অবধি দেখতে পায় যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে বাঁচানোর জন্য তারা প্রাণ দিচ্ছে, সেই ন্যাশনাল ফ্ল্যাগকে আজকে ঝাঁটা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই কথাটা আমি বলেছিলাম, সেই কথাটা শুনে তোর ওই কপি মানে কপি করা মাসি সে ফেসবুকে আনার কথাটা ভেবেছিল, বুঝেছিস? সে আমার এনডির বাচ্চা, কান শুনে কান খুলে তারপরে ভালো করে ভিডিও দেখে তারপরে কথা বলবি, ঠিক আছে? কানা চোদার মতন চোদন খেয়ে ঘেউ ঘেউ করতে আসবি না, বুঝেছিস ওয়ার্ল্ড? আর গীতা টুনির বাসার তোমাকে বলছি, তুমি যে ভিডিওটা করেছো ভীষণই ভালো লেগেছে, তবে তোমার কথা আমি স্ট্রাইক তুলবো না, সেটা তুমি ভিডিও মারফত বলো বা ফোন করে বলো, বলে দিও তোমার কথাতে আমি স্ট্রাইক তুলবো না। আমি যে শর্ত দিয়েছি যতদিন না সেই শর্ত পূরণ হবে আমি স্ট্রাইক তুলছি না। তার জন্য যদি আমাকে আমার পেছনে আরো 500টা কুত্তা লেলিয়ে দেয়, আরো 500টা চ্যানেল নেমে যায় যে স্ট্রাইক তুলতে হবে, স্ট্রাইক তুলতে হবে, আরো গালাগালি দিই, এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করবো, এই জন্য ভগবান সবাইকে দুটো কান দিয়েছে, ঠিক আছে? আর দেশে দেশে ভেদাভেদ করছি না, এখানে মানুষের মেন্টালিটিটা ইয়ে করছি। আজকে আমার দেশের মানুষ মানুষ, ওই দেশের মানুষ মানুষ না, তোমাদের হচ্ছে সেটাই কথা। ও ওখান থেকে বসে বসে ইন্ডিয়ান মেয়েগুলোকে এখান কি রেন্ডি বেশা হেনা তেনা এই মাসি ওই মাসি বলে যাচ্ছে, আর ওরা সব ভদ্র? যদি অতই ভদ্র হতো ভদ্রভাবে ভিডিও করতো, বসে বসে পাঞ্চি দিয়ে চিবিয়ে এই দেশের মেয়েদের সংস্কৃতি ইজ্জত মাটিতে মেশাতো না। কারণ ওই দেশের বহু বহু ক্রিয়েটার আছে যাদের সঙ্গে প্রতিনিয়ত কথাও হয়, যারা এসে কমেন্টে ভালোবাসাও দিয়ে যায়, এমনকি তারাই বলেছে, তাদের নিজেদের বাংলাদেশের লোকেরাই বলেছে ওই মহিলাকে কেউ সহ্য করতে পারে না, কারণ ওনার ওই পাঞ্চিবাণী কথার জন্য, লোকের পেছনে কাটি করার জন্য। ওইটা ছাড়া আর একটা ইউটিউবার মানে আর একটাও ক্রিয়েটার নেই ওই দেশে বাংলাদেশে যারা এই ধরনের নোংরামি করে। সে তো আমাদের ইন্ডিয়া তো ছাড়, সে নিজের দেশেরও কলঙ্ক, নিজের দেশটাকেও ডোবাচ্ছে, নিজের সংস্কৃতিটাকে ডোবাচ্ছে। কারণ কোনো আমি আর কোনো বাংলাদেশে এমন ইউটিউবার দেখিনি যারা এইসব নোংরাভাবে নোংরা কন্ট্রোভার্সি করছে। সেই হিসাবে বলেছিলাম যে তোদের দেশের সব ভালো আর আমরা সবাই রেন্ডি। তুই আগে নিজে দেখ, সায়া তুলে খাস, তার আবার অত বড় বড় কথা কিসের? সায়া তুলে না খেলে তুই একবার একজনের অ্যাক্টিং করে দেখিয়েছিলি মনে আছে, পান চিবাতে চিবাতে ওকে ওই ঘরে ঢোকা, ওকে ওই ঘরে ঢোকা, সেটা তো কার জন্য করেছিলি সেটা আমি আর নাম নিচ্ছি না, ওগুলো আমাকে পাল্টিবাজ বলে? শালা কত বড় বড় রেন্ডির বাচ্চা এক একটা, নিজেরা পাল্টিবাজ, নিজেরা এত বড় বড় মানে শালা কি বলবো। এই দুদিন আগে মানে মারপিট ঝগড়া ঝাঁটি মানে কত না ইয়ে হয়েছে, এখন আবার তার হয়ে ভিডিও করতে এসছে, এরা নিজেরা পাল্টিবাজ না বলে আমাকে পাল্টিবাজ, মানে সত্যি বাবা মানে বলার নেই। সেই পাঞ্চিবতে চিবাতে তার অ্যাক্টিংটা যে দেখিয়েছিলি না ভালো লেগেছিল, ঠিক আছে? আমি পরে তোর চ্যানেল চেক করতে করতে দেখেছি, ভালো লেগেছিল যে ওকে ওই ঘরে ঢোকা, ওকে সেই ঘরে ঢোকা, ওই যে কাস্টমার এসছে ধরে নিয়ে আয়, তুই একদম যদি ওইখানে না বসতিস তুইও, ঠিক আছে, তাহলে এত সুন্দর অভিনয় করে তুই দেখাতে পারতিস না, বুঝেছিস গুপ্রিয়া তোকে বলছি। তো আমার যা বলার আমি ক্লিয়ার করে দিলাম, যেটা বলেছি ক্ষমা চাইবি, সব করা ভিডিও ডিলিট করবি আমাকে নিয়ে করা, আর আমাকে নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি করবি না। এটা যদি একমাত্র তুই ক্যামেরার সামনে বসে বলিস তবে গিয়ে তোর চ্যানেলে তিনটে স্ট্রাইক উঠবে, আদারওয়াইজ একটা স্ট্রাইকও কেউ আমাকে তোলাতে পারবে না। তার জন্য তুই আরো 500টা চ্যানেল নামিয়ে দে, আরো 500টা তোর পোষা কুত্তা নিয়ে আয়। সে তুই পোষা কুত্তা কেন, তুই যদি দামি কুত্তাগুলোও নিয়ে আসিস না, পোষ্য যেগুলো খুব পোষ মানে তাদেরকেও নিয়ে আসিস, নিয়ে আয়, এইখান দিয়ে ঢুকাবো, এইখান দিয়ে বের করে দেবো, ডোন্ট রেকমেন্ড করে দেবো, গালাগালিও কানে আসবে না, ঠিক আছে? আর গীতা দিকে আবার বলবো, তোমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তুমি খুব সুন্দর কথা বলেছো, কিন্তু ওই যে বলে দিলাম তোমার কথায় আমি স্ট্রাইক তুলছি না, কারোর কথাতেই আমি স্ট্রাইক তুলবো না। একমাত্র যাকে স্ট্রাইক মেরেছি সে এসে ক্ষমা চাইবে, সে সেটা বলবে যে আমাকে নিয়ে আর কোনো ভিডিও সে করবে না, তবে গিয়ে আমি স্ট্রাইক তুলে দেবো, ঠিক আছে? তো চলো টাটা।